ইসরাফ তসিরা শিক্ষা সেবা ফাউন্ডেশনের অর্থায়নে ও বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের 4 শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। মাথিউরা ইউনিয়ন পরিষদের হল রুমে বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনব্যাপী পরিচালিত চিকিৎসা সেবা ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী দ্বারা রোগীদের চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের মেডিকেল ডাইরেক্টর ডাক্তার মোহাম্মদ ইকবালের নেতৃত্বে পরিচালিত মেডিকেল ক্যাম্পে ইসরাফ তসিরা শিক্ষা সেবা ফাউন্ডেশনের সভাপতি বুরহান উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসা সেবা ক্যাম্পে অভিজ্ঞ পুরুষ ও মহিলা চিকিৎসক দ্বারা প্রায় 4 শতাধিক রোগীকে চিকিৎসা সেবার পাশাপাশি ডায়াবেটিস ও ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন সহ ইউনিয়ন পরিষদের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চিকিৎসা নিতে আসা রোগী ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল কর্তৃক আয়োজিত এই ধরনের কার্যক্রমের প্রশংসা করেন। শিক্ষা সেবা ফাউন্ডেশন, আমি আজকে যে সেবা পাইছি আপনাদের কাছে আমি বলতেছি, আমার ব্লাডের গ্রুপ জানলাম, আমি আমার ডায়াবেটিস কতটুকু আছে আমি জানলাম, আমার প্রেশার কতটুকু আমি জানলাম, জেনে শুনে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে প্রেসক্রিপশন করলেন, আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি। আমার হাঁটুর সমস্যা লেগে আছে, আমি ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ দিয়েছি, ডায়াবেটিস পরীক্ষা করা আমি ডাক্তার দেখাইছি, ডাক্তারের চিকিৎসা করছো আর ডায়াবেটিস আমার ক্যান্সার হাসপাতাল ক্যান্সার জেনারেল হাসপাতালের যে মেডিকেল ক্যাম্প সেটাই অবশ্যই প্রশংসনীয় হতো। সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো, আর্থিকভাবে দুর্বল মানুষগুলো আজ এই বিনামূল্যে সেবা পাচ্ছে, সেজন্য আমি আপনাদেরকে ইসরাফ তসিরা ফাউন্ডেশন এবং বিঙ্গেলা ক্যান্সার এবং জেনারেল হাসপাতালকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে তো আসলে সব ধরনের পেশেন্টই আসতেছে, তবে বাইরে থেকে যতটুকু দেওয়া যায়, মনে করেন কাশি জ্বর সর্দি এগুলোর আসলে ইমিডিয়েট ট্রিটমেন্ট দেওয়া সম্ভব, কিন্তু অনেকে আসতেছে মনে করেন অনেকদিন ধরে ডায়াবেটিস, তারপরে অনেক বেশি দুর্বল পেশেন্ট, বয়স্ক পেশেন্ট, তাদেরকে আসলে এখানে বসে সেবা দেওয়া সম্ভব না। এক্ষেত্রে আমরা বলতেছি যে হসপিটালে গিয়ে কিছু টেস্ট করার পরে আমরা ওই অনুযায়ী তখন তাদের সেবাটা দিতে পারবো। বেশিরভাগ ম্যাক্সিমাম পেশেন্ট ডায়াবেটিসের কমপ্লেন করতেছে, আমরা আরবিএস যে পরীক্ষা নিরীক্ষা করতেছি এগুলো হচ্ছে আরবিএসের পয়েন্টটা বেশি।